হ্যালো বন্ধুরা, ইউনিক ইনফো বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা রেলওয়ে রিলেটেড জিকে নিয়ে আলোচনা করব। এই জিকেগুলো বিশেষ করে রেলওয়ে গ্রুপ ডি এবং রেলওয়ে এনটিপিসির এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এই যে ভিডিওগুলো আমি কয়েকটি ভাগে ভাগ করেছি, আজকে আমরা ফার্স্ট পার্টটি নিয়ে আলোচনা করব। তোমরা যদি এর বাকি পার্টগুলো দেখতে চাও তাহলে নিচে অবশ্যই একটা কমেন্ট করো, আমি ভিডিও অবশ্যই আপলোড করে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের যে বেল আইকনটি সেটিও ক্লিক করে ফেলো। আমার এই চ্যানেলে বিভিন্ন সরকারি চাকরির খবর ও বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করি, যেগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো প্রথমে দেখো, কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে প্রথম রেলপথ চালু হয়? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির আমলে ভারতে প্রথম রেলপথ চালু হয়। এরপর নেক্সট কোশ্চেন দেখো, কবে ভারতে প্রথম রেলপথ চালু হয়? এটার সঠিক অ্যান্সার হবে 1853 সালের 16 এপ্রিল। নেক্সট কোশ্চেন দেখো, ভারতে প্রথম কোথায় রেলপথ চালু হয়? ভারতে প্রথম রেলপথ চালু হয় বোম্বে টু থানে, অর্থাৎ বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ চালু হয়। এরপর নেক্সট দেখো, ভারতীয় রেল বোর্ড কবে স্থাপিত হয়? ভারতীয় রেল বোর্ড স্থাপিত হয় 1905 সালে। নেক্সট দেখো, ভারতে কবে মেট্রো রেল চালু হয়? ভারতে মেট্রো রেল চালু হয় 1984 সালে কলকাতায়। নেক্সট কোশ্চেন দেখো, ভারতে প্রথম রেলপথটির দৈর্ঘ্য কত ছিল? তাহলে কি ভারতের প্রথম রেলপথটির দৈর্ঘ্য ছিল 34 কিলোমিটার। এরপর দেখো পরের কোশ্চেন, রেলওয়ে বিস্তারে ভারত বিশ্বে কততম? রেলওয়ে বিস্তারে ভারত বিশ্বে চতুর্থতম স্থানে রয়েছে। পরের কোশ্চেন দেখো, রেলওয়ে বিস্তারে ভারত এশিয়ার মধ্যে কততম স্থান? দ্বিতীয় স্থানে। তাহলে রেলওয়ে বিস্তারে ভারত এশিয়ার মধ্যে দ্বিতীয়তম স্থানে রয়েছে। পরের কোশ্চেন দেখো, ভারতের সর্বদূরত্বের ট্রেন কোনটি? ভারতের সর্বদূরত্বের ট্রেন হচ্ছে বিবেক এক্সপ্রেস। এটার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 4232 কিলোমিটার। এটা আসামের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এর যে টোটাল যাতায়াতটা সেটার হচ্ছে আসামের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত টোটাল জার্নিটা হয়। নেক্সট দেখো, প্রথম মহিলা রেল ড্রাইভার কে? প্রথম মহিলা রেল ড্রাইভার হচ্ছে মুমতাজ কাতওয়ালা। নেক্সট কোশ্চেন দেখো, স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথাই। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে? ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। পরের কোশ্চেন দেখো, ভারতের প্রথম ইলেকট্রনিক ট্রেন কোনটি? ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন হচ্ছে ডেকান কুইন। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম কয়লা বা বাষ্পচালিত ট্রেন কোনটি? ভারতের প্রথম কয়লা বা বাষ্পচালিত ট্রেন হচ্ছে ফেয়ারি কুইন। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় রেলের মিউজিয়ামটির নাম কি? ভারতীয় রেলের মিউজিয়ামটির নাম হচ্ছে চাণক্যপুরী, এটা দিল্লিতে অবস্থিত। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশের যে বেল আইকনটি সেটিও ক্লিক করে ফেলো। আজকে আমরা ফার্স্ট পার্টটা নিয়ে আলোচনা করলাম, এর পরের পার্টগুলো তোমরা যদি চাও তাহলে অবশ্যই একটা নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, আমি এর পরের পার্টগুলো ভিডিও করে আপলোড করে দেবো। তো আজকের পর্যন্ত এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।